আমরা এরই মধ্যে জেনে গেছি যে দুটি পরমাণুর একটি করে অরবিটালের ওভারল্যাপের মাধ্যমে একটি সমযোজী বন্ধন গঠিত হয় এবং সমযোজী বন্ধন গঠিত হয় যখন তখন দুটি অরবিটালের প্রতিটিতে একটি করে ইলেকট্রন থাকতে হয় এবং বন্ধনটি যখন গঠিত হয় তখন ইলেকট্রন দুটি জোড়াবদ্ধ হয়ে একত্রে অবস্থান করে তো এই জোড়াবদ্ধ অবস্থায় ইলেকট্রনগুলো বিপরীত স্পিনে থাকে আমরা যেরকম এর আগে দেখেছি যে একটি অরবিটালে দুটি ইলেকট্রন বিপরীত স্পিনে থাকে একটি যদি প্লাস হাফ স্পিনে থাকে আর একটি মাইনাস হাফ স্পিনে থাকবে তো এভাবেই একটি সমযোজী বন্ধন গঠিত হয় এবং আমরা উদাহরণ হিসেবে দেখিয়েছি যে দুটি এস অরবিটাল এইভাবে ওভারল্যাপ করে একটি বন্ধন গঠন করতে পারে কিংবা আমরা একটি এস অরবিটাল এবং একটি পি অরবিটালের মধ্যেও এভাবে ওভারল্যাপ দেখতে পারি এটা যদি একটি পি অরবিটালে দুটি লোভ হয় আর এটা যদি একটি এস অরবিটাল হয় বৃত্তাকার বা গোলাকার এটা আসলে রিং নয় বৃত্ত নয় এটা হবে গোল ফুটবলের মতো এটা একটা ত্রিমাত্রিক স্থানের মধ্যে আবদ্ধ থাকবে তাহলে এদের পরস্পরের মধ্যে একটি বন্ধন এভাবে গঠিত হতে পারে এবং এই দুটি এস এবং পি অরবিটালের কেন্দ্রে থাকবে দুটি পরমাণু নিউক্লিয়াস কাজে আমি এখানে নিউক্লিয়াসটি দেখাতে পারি এবং আমরা খেয়াল করলে দেখব আমরা যেই ওভারল্যাপের মাধ্যমে যে সমযোজীবন্ধনগুলো এর মধ্যে দেখিয়েছি এই পর্যন্ত সেই সবগুলোতে ওভারল্যাপ ঘটছে দুটি নিউক্লিয়াসের মধ্য দিয়ে গমনকারী অক্ষরেখা বরাবর অর্থাৎ আমি যদি দুটি নিউক্লিয়াসকে সংযোগ করে একটি রেখা টানি সেটিকে যদি আমি অক্ষ হিসেবে চিন্তা করি তাহলে ওভারল্যাপ ঘটছে সেই অক্ষরেখা বরাবর এবং যখন একটি সমযোজী বন্ধন গঠিত হয় তখন এভাবে অক্ষরেখা বরাবর ওভারল্যাপের মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয় এ ধরনের ওভারল্যাপকে আমরা বলতে পারি সরাসরি বা মুখোমুখি ওভারল্যাপ বা হেড টু হেড ওভারল্যাপ আমরা মুখোমুখি বা কিন্তু এর বাইরে আরেক ধরনের ওভারল্যাপ হওয়া সম্ভব সেটা হচ্ছে যখন দুটি অরবিটাল একটি অক্ষ বরাবর ওভারল্যাপ না করে পাশাপাশি ওভারল্যাপ করে ভিন্ন অক্ষে অর্থাৎ এক্ষেত্রে নিউক্লিয়াস দুটি যে অক্ষে অবস্থিত সে অক্ষে যদি তারা ওভারল্যাপ না করে তাহলে একটি পাশাপাশি ওভারল্যাপের মাধ্যমেও তারা সমযোজী বন্ধন গঠন করতে পারে যেমন আমি উদাহরণ হিসেবে দুটি যদি পি অরবিটাল নেই তাহলে আমি এখানে দুটি পরমাণুর আমি দুটি পি অরবিটাল নিলাম এখন এই দুটি পি অরবিটালের মধ্যে আমি ধরে নিই যে এটা পি এক্স অরবিটাল এবং এটাও পি এক্স অরবিটাল আমি আরও আরও দুটি অরবিটাল ধরে নিতে পারি আমি যদি এই এক্স অরবিটালের লম্ব বরাবর আর দুটি অরবিটাল চিন্তা করি একটি py অরবিটাল এবং এর পাশে আরেকটি py অরবিটাল তাহলে এদের কেন্দ্রে নিউক্লিয়াসটি থাকবে আমি নিউক্লিয়াসটি দেখাতে পারি এবং এই পরমাণুর কেন্দ্র একটি নিউক্লিয়াস থাকবে দুটি পরমাণুর দুটি px অরবিটাল যদি সমযোজী বন্ধন গঠন করে ওভারল্যাপের মাধ্যমে তার এরা কাছাকাছি চলে আসবে এবং তাদের ওভারল্যাপকৃত অবস্থাটি হবে এরকম এখানে এই অংশে ওভারল্যাপ ঘটলো তাদের এবং তাদের কেন্দ্র হচ্ছে এখানে নিউক্লিয়াস কেন্দ্রের এবং বিয়ের দুটি লোভ আমরা দেখালাম তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এই সমযোজী বন্ধনের ক্ষেত্রে মুখোমুখি ওভারল্যাব ঘটছে কিন্তু আমি যদি একটি পি ওয়াই অরবিটাল চিন্তা করি দুটি পি ওয়াই অরবিটাল নিলাম তাহলে এই ক্ষেত্রে তাদের এই দুই কেন্দ্র বরাবর যে অক্ষ সে অক্ষ বরাবর এরা ওভার না করে পাশাপাশি ওভারল্যাপ করতে পারে যেমন এই পি এবং এই পিও যদি পাশাপাশি চলে আসে তাহলে তাদের মধ্যে বন্ধনটি গঠিত হতে পারে এই ধরনের এবং এইখানে কিন্তু তারা অক্ষ বরাবর বন্ধন গঠন করেনি পাশাপাশি বন্ধন গঠন করেছে এবং এই ভিত্তিতে অর্থাৎ কি ধরনের ওভারল্যাপ ঘটছে সেই ভিত্তিতে আমরা রাসায়নিক বন্ধন বা সমযোজী বন্ধনগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে মুখোমুখি ওভারল্যাপের মাধ্যমে বন্ধন আরেকটি হচ্ছে পাশাপাশি ওভারল্যাপের মাধ্যমে বন্ধন এবং মুখোমুখি ওভারল্যাপের বন্ধনগুলোকে আমরা বলি সিগমা বন্ধন এবং পাশাপাশি ওভারল্যাপের মাধ্যমে যে বন্ধন গঠিত হবে সেটি হচ্ছে পায় বন্ধন সিগ্মা বন্ধন এবং পায় বন্ধনের মধ্যে পার্থক্য খুব স্পষ্ট বন্ধনের ক্ষেত্রে হবে অক্ষ বরাবর অর্থাৎ দুটি পরমাণুর কেন্দ্র এবং যেই অরবিটালের মধ্যে ওভারল্যাপ ঘটবে তাদের অক্ষ বরাবর ওভারল্যাপটি ঘটছে আর পাই অরবিটালের ক্ষেত্রে এদের অক্ষের সাথে লম্ব বরাবর ওভারল্যাপ ঘটছে অর্থাৎ পাশাপাশি ওভারল্যাপ ঘটবে এবং এই পাশাপাশি ওভারল্যাপের মাধ্যমে পাই বন্ধনটি হবে এবং আমরা যদি আরেকটি জিনিস চিন্তা করি তাহলে বা আমরা যদি আরেকটি জিনিস লক্ষ্য করি তাহলে দেখব যে সিগমা বন্ধনে ওভারল্যাপ ঘটে পায় বন্ধনের চেয়ে অনেক বেশি এবং এই কারণে বন্ধনটি হয় দৃঢ় যেমন আমরা যদি আলাদা একটি চিত্র চিন্তা করি বা আমরা এখানে একটা ছবি দেখাতে পারি এই চিত্রগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে প্রথম ছবিতে একটি এস অরবিটাল এবং একটি পি অরবিটাল মুখোমুখি অধিক্রমণ বা ওভারল্যাপ ঘটেছে মুখোমুখি ওভারল্যাপ ঘটার প্রমাণ হচ্ছে আমরা যদি এদের নিউক্লিয়াসটি এখানে দেখাই তাহলে নিউক্লিয়াস রক্ষ বরাবর দুটি অরবিটালে রক্ষ বিরাজ করছে কাজে আমরা এটাকে মুখোমুখি অধিক্রমণ বলতে পারি বা ওভারল্যাপ বলতে পারি আমি যদি দ্বিতীয় ছবিটি দেখি দ্বিতীয় ছবিতে দুটি পি অরবিটালের মধ্যে একইভাবে মুখোমুখি অধিক্রমণ ঘটেছে দুটি ইলেকট্রন বরাবর তাদের এই অধিক্রমণ হচ্ছে কিন্তু আমি যদি তৃতীয় ছবিতে দেখি তৃতীয় ছবিতে তাদের পাশাপাশি অধিক্রমণ ঘটছে এবং ফলে তৃতীয় ছবিতে একটি পাইবন্ধন এখানে তৈরি হচ্ছে প্রথম এবং দ্বিতীয় ছবিতে বন্ধন গঠিত হচ্ছে প্রথম ছবিতে একটি এস এবং পি পি অরবিটালের মধ্যে ঘটছে এবং দ্বিতীয় ছবিতে দুটি পি অরবিটালের মধ্যে এর ঘটছে এবং এখানে দুধরনের বন্ধন দেখা যাচ্ছে কিন্তু তৃতীয় ছবিতে যদিও দুটি পি অরবিটালের মধ্যে ওভার ঘটছে কিন্তু তাদের ওভার পাশাপাশি ঘটছে এবং ফলে এখানে বন্ধন তৈরি হচ্ছে এবং বন্ধনে যেহেতু মুখোমুখি অধিক্রমণ ঘটে তাদের অধিক্রমণের পরিমাণটি বেশি হয় পাইবন্ধনের পাশাপাশি অধিক্রমণ ঘটে এখানে যদিও বেশি মনে হচ্ছে কিন্তু আসলে পাই বন্ধন আরেকটু হালকাভাবে তাদের অধিক্রমণটি ঘটবে ফলে তাদের বন্ধন সিগমা বন্ধনের তুলনায় কিছুটা দুর্বল হবে এখন সিগমা এবং পাইবন্ধনের এ ধরনের নাম হওয়ার কারণ হচ্ছে অক্ষ বরাবর একটি বন্ধন যখন গঠিত হয় সেই বন্ধনে আমরা জানি যে দুটি পরমাণু অন্তর্ভুক্ত থাকবে সেই দুটি পরমাণুর অক্ষ বরাবর আমরা যদি এই পাশ থেকে তাকাই অর্থাৎ আমরা যদি অক্ষের দিক থেকে দেখি তাহলে এই পাশ থেকে আমরা গোলাকার দেখব এবং এটাকে একটি এস অরবিটালের মতো মনে হবে অর্থাৎ এস এবং পি যদি একই লাইন বরাবর থাকে এই সামনে এস এবং পিছনে পি অরবিটাল এবং একে একটি এস অরবিটালের মতো দেখা যাবে এবং গ্রিক ভাষায় এস এস এর উচ্চারণ হিসেবে ব্যবহার করা হয় সিগমা তাই এটিকে সিগমা বন্ধন বলা হয় আর একইভাবে আমি যদি পায় বন্ধনের ক্ষেত্রেও এই অক্ষ বরাবর অর্থাৎ দুটি নিউক্লিয়াস যে অক্ষ বরাবর আছে সে অক্ষ বরাবর যদি আমি তাকাই একটি নিউক্লিয়াসের পিছনে আরেকটি নিউক্লিয়াস তাহলে আমি পাশ থেকে এটাকে একটি পি অরবিটালের মতো দেখব এবং পি এর গ্রিক বর্ণ হচ্ছে পাই অর্থাৎ পি এর উচ্চারণকে গ্রিক বর্ণমালায় পাই দিয়ে বোঝানো হয় তাই এই ধরনের বন্ধনকে পার্শ্ব বন্ধনকে পায় বন্ধন বলা হয় এবং এখান থেকে আমরা আরেকটি জিনিস পাব সেটা হচ্ছে যখন দুটি পরমাণুর মধ্যে একটি মাত্র বন্ধন গঠিত হয় সেটা একটি দুটি এস অরবিটালের মধ্যে হতে পারে দুটি পি অরবিটালের মধ্যে হতে পারে একটি এস অরবিটাল একটি পি অরবিটালের মধ্যে হতে পারে কিংবা অন্য অন্য উচ্চতর অরবিটালের মধ্যে হতে পারে আমরা জটিলতা এড়ানোর জন্য উচ্চতর বন্ধন সাধারণত দেখাই না শুধু এস এবং পি অরবিটালের মধ্যে সীমাবদ্ধ থাকি তাহলে দেখতে পাবো যে যখন একটি মাত্র বন্ধন গঠিত হবে দুটি পরমাণুর মধ্যে তখন তারা সর্বদাই মুখোমুখি অধিক্রমণ করবে বা মুখোমুখি তাদের একটা ওভারল্যাপ থাকবে অর্থাৎ যখন দুটি পরমাণুর মধ্যে কেবলমাত্র একটি বন্ধন গঠিত হবে তখন শুধুমাত্র সিগমা বন্ধন গঠিত হবে এবং একটি সিগমা বন্ধন গঠিত হওয়ার পরে যদি দুটি পরমাণুর মধ্যে আরও বন্ধন গঠিত হওয়ার সুযোগ থাকে যেমন আমরা জানি যে অক্সিজেন পরমাণু একটি দ্বিবন্ধন তৈরি করে দুটি অক্সিজেন পরমাণুর মধ্যে ফলে এই দুটি অক্সিজেন পরমাণু যখন দ্বিবন্ধন গঠন করবে তখন প্রথমে তারা একটি সিগ্মা বন্ধন গঠন করবে পরে যেহেতু তাদের আরেকটি বন্ধন গঠনের সুযোগ আছে তখন তারা অপর বন্ধনটি বন্ধন গঠন করবে এবং এভাবেই কেবলমাত্র একক বন্ধন গঠিত হলে শুধুমাত্র বন্ধন গঠিত হবে এবং সিগমা বন্ধন পাই বন্ধনের চেয়ে দৃঢ় হবে এবং যখন একাধিক বন্ধন গঠিত হবে দুটি পরমাণুর মধ্যে তখন একটি সিগমা বন্ধন এবং বাকিগুলো পাইবন্ধন গঠিত হবে যেহেতু একটি সিগমা বন্ধন গঠন করার পরে অন্য অরবিটালগুলোর আর মুখোমুখি তাদের মধ্যে রিওরিয়েন্টেশন করার সুযোগ থাকবে না ফলে তাদেরকে পার্শ্বীয়ভাবে অধিক্রমণ করতে হবে ফলে একটি বন্ধন গঠন হওয়ার পরে এরপরে আর সিগমা বন্ধন গঠন হওয়ার সুযোগ নেই দুটি পরমাণুর মধ্যে ফলে বাকি বন্ধনগুলো হবে পাইবন্ধন এখন আমরা সহজ থেকে জটিল কয়েকটি উদাহরণের মাধ্যমে এই বন্ধনগুলোকে আর একটু ভালোভাবে ব্যাখ্যা করতে পারি তাহলে আমাদের এ সম্বন্ধে ধারণা দৃঢ় হবে যেমন প্রথমে সবচেয়ে সরল অণু যেটি হতে পারে সেটি নিয়ে চিন্তা করতে পারি আমরা সেটি হচ্ছে হাইড্রোজেন অণু হাইড্রোজেন গঠন আমরা এর মধ্যে দেখিয়েছি তারপরে আমরা ধারাবাহিকতা রক্ষার জন্য আরেকবার দেখাই আমরা জানি যে হাইড্রোজেনের একটি মাত্র অরবিটাল সেটি হচ্ছে ওয়ান এস অরবিটাল এবং এখানে আমরা একটা কথা যেটা বলিনি সেটা হচ্ছে যে যেহেতু এস অরবিটালের নির্দিষ্ট কোনো অক্ষ নেই আমরা যে কোনো দিকে অক্ষ অক্ষ ধরে ধরে নিতে নিতে পারি পারি আমরা যে দিকে কাজেই এস অরবিটাল যখন একটি সমযোজী বন্ধন গঠন করে তখন তাদের অধিক্রমে সর্বদা বন্ধনই গঠিত হবে কারণ তারা যে অক্ষ বরাবরই এখানে যুক্ত হোক না কেন অন্য একটি অরবিটালের সাথে সেই বরাবরই আমি তাদেরকে অক্ষ চিন্তা করতে পারি ফলে তারা তাদের পক্ষে আসলে পাশাপাশি অধিক্রমণের সুযোগ নেই তারা যেভাবে অধিক্রমণ ঘটাক না কেন তাদের অধিক্রমণ সর্বদা মুখোমুখি অধিক্রমণই হবে কিন্তু পিওর বিটালে আমি পাশাপাশি অধিক্রমণের সুযোগ আছে পিওর বিটাল সামনাসামনিও অধিক্রমণ হতে পারে আবার পিওর বিটালের পাশাপাশি অধিক্রমণ হতে পারে এভাবে তো যাই হোক আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস ওয়ান এবং এটাকে যদি আমরা হাকেল নিয়ম অনুযায়ী দেখাই তাহলে এভাবে আমরা বক্সের ভিতরে একটি স্পিন দেখাই এভাবে তো দুটি হাইড্রোজেন পরমাণু যখন সমযোজী বন্ধন গঠন করবে তখন তাদের দুটি ইলেকট্রনের স্পিন হবে বিপরীতমুখী এবং এরা যখন বন্ধন গঠন করবে দুটি এস অরবিটালের সম্মুখবর্তি ওভারল্যাপ হবে এবং ইলেকট্রনগুলো ওভারল্যাপের মাধ্যমে একটি মলিকুলার অরবিটাল তৈরি করবে এবং এখানে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হবে দুটি বিপরীত ইলেকট্রনের মাধ্যমে একসাথে তারা অবস্থান করবে এরপরে আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড অনুর গঠন চিন্তা করি তাহলে আমরা শুরু করতে পারি শুরুতে আমরা ক্লোরিন অনুর ইলেকট্রন বিন্যাস দিয়ে চিন্তা করি ক্লোরিন অনুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে আমরা যেটা জানি ওয়ান এস টু টু এস টু টু পি এক্স টু আমি ডিটেলস না লিখি টু পি সিক্স টুপি সিক্স তারপরে হচ্ছে থ্রি এস টু এই তৃতীয় শক্তিশালগকে আমি একটু বিস্তারিত লিখতে পারি এবং দুঃখিত এবং হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমরা জানি ওয়ান এস ওয়ান এখন আমি যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটিকে হাকিল নিয়ম অনুসারে লিখি তাহলে আমি এরকম আমি জানি যে এক জোড়া ইলেকট্রন একটি ধনাত্মক এবং ঋণাত্মক স্পিনের মধ্যে থাকবে এখানে তিনটি পি অরবিটাল থাকবে তারপরে থ্রি এস অরবিটাল থাকবে এবং তার তিনটি থ্রি পি অরবিটাল এরকম বিপরীত স্পিনের মাধ্যমে এক এক জোড়া ইলেকট্রন থাকবে এবং শেষ থ্রি পি জেড একটি একটিমাত্র ইলেকট্রন থাকবে এবং সেটাকে আমি ঘূর্ণন উপরের দিকে আমি চিহ্ন দিয়ে এর একটি ঘূর্ণনের দিক দেখাতে পারি আর হাইড্রোজেনের আমি ঘূর্ণনের দিক নিচের দিকে দেখাতে পারি কারণ আমরা জানি যে যখন একটি বন্ধন গঠিত হবে তখন সেখানে দুটি ইলেকট্রনের একটি ঘূর্ণন অপরটির বিপরীত দিকে হতে হবে ফলে এই হাইড্রোজেনের একটি এস অরবিটাল এবং ক্লোরিনের অরবিটালের মধ্যে অধিক্রমণের মাধ্যমে সেই সময় বন্ধনটি গঠিত হবে তাহলে আমি এখন চিত্রটি পাই এরকম আমি যদি ক্লোরিন ধরে নিই ক্লোরিনের কেন্দ্র আমি তিনটি ক্লোরিনের তিনটি পি অরবিটাল পাই এরকম আমি শুধু পি অরবিটালগুলোই দেখাই একটি এক্স অক্ষ বরাবর একটি ওয়াই অক্ষ বরাবর এবং অপরটি জেড অক্ষ বরাবর তাহলে তিনটি পি অরবিটাল থ্রি পি অরবিটাল হবে এরকম এবং এটি যদি পি জেড হয় থ্রি পি জেড তাহলে হাইড্রোজেনের ওয়ানস অরবিটালটি অরবিটালের সাথে মাধ্যমে এখানে একটি সমযোজী বন্ধন গঠিত হবে এবং এই প্রক্রিয়া একটি বন্ধন তৈরি হবে এবং যেহেতু এখানে একটি একক বন্ধন তৈরি হচ্ছে এখানে পাই বন্ধন তৈরি হওয়ার সুযোগ নেই আর যেহেতু এস অরবিটাল এখানে অন্তর্ভুক্ত এস অরবিটালের পক্ষে সিগমা বন্ধন ছাড়া অন্য কোনো বন্ধন গঠনের সুযোগ নেই কারণ সে যেভাবেই অধিক্রমণ করুক সেটাই তার সম্মুখবর্তী অধিক্রমণ হবে এবং এভাবে আমরা দুটি পরমাণু হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে সিগমা বন্ধনের মাধ্যমে একটি হাইড্রোক্লোরিক হাইড্রোজেন ক্লোরাইড গঠন করতে পারি এখন আমরা যদি ফ্লোরিন অনুর গঠন চিন্তা করি ফ্লোরিন অনুর ইলেকট্রন বিন্যাসটা আমি শুরুতে লিখে নিই ফ্লোরিন ওয়ান এস টু টু এস টু টু পি এক্স ওয়ান এক্স টু টু পি ওয়াই টু এবং টু পি জেড টু তাহলে হাকেল নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাসটিকে আমি এভাবে দেখাই তির চিহ্নের মাধ্যমে এখানে ওয়ান এস টু ইলেকট্রন এখানে টু এস টু ইলে টু এস ইলেকট্রন টু পি এক্স ইলেকট্রন টু পি ওয়াই ইলেকট্রন এবং টু পি একটি ইলেকট্রন দুঃখিত এখানে একটি ইলেকট্রন হবে তাহলে দুটি ফ্লোরিনের জন্য আমি টু পি বিপরীতমুখী ইলেকট্রন আমাকে নিতে হবে তাদের মধ্যে একটি বন্ধন তৈরি করার জন্য এবং এদের মধ্যে একটি সমযোজি বন্ধন গঠিত হবে এবং বন্ধনটিকে আমি দেখাতে পারি এইভাবে আমি যদি দুটি ফ্লোরিন পরমাণুর পি অরবিটালগুলোকে দেখাই আমরা ক্লোরিনের পরমাণুগুলোকে পরমাণু অরবিটালগুলোকে যেভাবে দেখিয়েছি একইভাবে আঁকার ক্ষেত্রে আমরা পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারি না কিন্তু আমাকে ধরে নিতে হবে যে এখানে তিনটি অরবিটাল এক্স ওয়াই এবং ত্রিমাত্রিক স্থানে এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর আছে এবং ফ্লোরিনের অপর আরেকটি আমি যদি এদিকে জেড অক্ষ বা আমি উপরের দিকেই ধরে নিতে পারি তাহলে এটা যদি পি জেড অরবিটাল হয় ফ্লোরিনের উপরের দিকে আমরা সাধারণত জেট দেখাই তাহলে আমি ফ্লোরিনের আরেকটি পরমাণু পাবো এখানে যাদের মধ্যে এভাবে বন্ধনটি গঠিত হবে তাহলে আমরা ফ্লোরিন অনুর ক্ষেত্রে পেলাম দুটি পি অর্বিটালের অধিক্রমণের মাধ্যমে একটি সিগমা বন্ধন তৈরি হয় এবং যেহেতু একটি বন্ধন এখানে পাই বন্ধন তৈরি হওয়ার সুযোগ নেই এবং একটি সিগমা বন্ধনের মাধ্যমে দুটি পিওর বিটাল যুক্ত থেকে একটি ফ্লোরিন অনুগঠন করে এবারে আমরা দেখতে পারি অক্সিজেন অনুর্গঠন অক্সিজেন অনুর ক্ষেত্রে আমরা জানি যে তারা যখন সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তখন একটি দ্বি বন্ধন তৈরি হয় এবং আমরা বলেছি এর আগে যখন একটি দ্বি বন্ধন বা ত্রিবন্ধন এ ধরনের তৈরি হবে দুটি পরমাণুর মধ্যে তখন প্রথম বন্ধনটি হবে সিগমা বন্ধন এবং পরবর্তী বন্ধনগুলো প্রত্যেকটি হবে পাই বন্ধন এখন তাহলে আমরা অক্সিজেনের অনু গঠনটি আলোচনা করতে পারি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম আমরা ছবির মাধ্যমে দেখাই এখানে আমরা দুটি অক্সিজেন পরমাণু নিলাম আমরা এর ইলেকট্রন বিন্যাস জানি ওয়ান এস টু টু এস টু টু পি এক্স টু টু পি ওয়াই ওয়ান এবং টু পি জেড ওয়ান অর্থাৎ অক্সিজেনের দুটি পিওর বিটাল আছে যাদের একটি করে ইলেকট্রন আছে এবং এই একটি করে অযুগ্ম ইলেকট্রন তারা দুটি অক্সিজেনের সাথে ওভারল্যাপের মাধ্যমে দুটি বন্ধন গঠন করবে তবে প্রথমে একটি বন্ধন গঠিত হয়ে যাওয়ার পরে যেটি সিগ্ম বন্ধন হবে তারপরে আরেকটি বন্ধন গঠিত হবে এবং সেটিকে আমরা দেখাতে পারি এই চিত্রের মতো এখানে আমরা দুটি অক্সিজেন পরমাণু নিলাম কেন্দ্র এবং প্রথমে যখন একটি একটি করে পিজেড অরবিটালের মধ্যে অধিক্রমণ ঘটবে এবং এখানে একটি সিগমা বন্ধন গঠিত হবে পরবর্তীতে তাদের সমান্তরাল দুটি ওয়াই অরবিটাল থাকবে যারা পাশাপাশি ওভারল্যাপের মাধ্যমে এখানে আসলে এদের অরবিটালের কিছুটা বিকৃতি ঘটবে এবং তার ফলে তাদের মধ্যে খুব হালকাভাবে এক ধরনের ওভারল্যাপ ঘটবে যেটা ভাবে দেখানো হয় যদিও এটাকে আমরা পুরোপুরি সিগমা বন্ধনে যেভাবে প্রকৃতি ওভারল্যাপ ঘটে পাই বন্ধনের ক্ষেত্রে আমরা সেভাবে দেখাই না আমরা একটা পার্শিয়াল ওভারল্যাপের মাধ্যমে আমরা এখানে সেটাকে দেখাই এবং এখানে আমরা একটি পাই মলিকুলার অরবিটাল পাচ্ছি বা আণবিক অরবিটাল এবং মাঝখানে আমরা একটি সিগমা মলিকুলার অরবিটাল পাচ্ছি ফলে একটি অক্সিজেন অণু যখন গঠিত হয় তখন তাদের মধ্যে একটি সিগমা বন্ধন এবং একটি পাই বন্ধন থাকে অর্থাৎ অক্সিজেন অণুর দুটি বন্ধনের মধ্যে শক্তি তারতম্য আছে সিগমা বন্ধনের অপেক্ষাকৃত অধিক শক্তি থাকে এবং পাই বন্ধন অপেক্ষাকৃত দুর্বল হয় তাই অক্সিজেনের একক বন্ধনে যে পরিমাণ শক্তি থাকে দ্বিবন্ধনযুক্ত পরমাণুর মধ্যে তার দ্বিগুণ শক্তি থাকে না বন্ধনের মধ্যে বরঞ্চ দ্বিগুণের চেয়ে কিছুটা কম পরিমাণ শক্তি থাকে এবার নাইট্রোজেন অণু আমরা দেখাতে পারি একইভাবে আমি এটা সংক্ষেপে দেখাই অক্সিজেন অনুর ক্ষেত্রে দুটি অযুগ্ম ইলেকট্রন ছিল কিন্তু নাইট্রোজেন অণুতে তিনটি অযুগ্ম ইলেকট্রন নাইট্রোজেন পরমাণুতে এবং এই তিনটি পি অরবিটালে তিনটি অযুগ্ম ইলেকট্রন থাকে কাজেই এই তিনটি অরবিটাল যখন আরেকটি নাইট্রোজেনের তিনটি অরবিটালের কাছাকাছি আসবে তখন তাদের মধ্যে তিনটি ওভারল্যাপ ঘটবে তিনটি অরবিটালের মধ্যে এবং প্রথম ওভারল্যাপটি হবে বন্ধন। বাকি দুটি ওভারল্যাপের মাধ্যমে গঠিত হবে পাই বন্ধন সেটি আমরা খুব সহজে অক্সিজেন যেভাবে ব্যাখ্যা করেছি সেভাবে ব্যাখ্যা করা যায় যেমন প্রথমে একটি অরবিটাল যদি অরবিটাল যদি পরস্পরের সাথে বন্ধন গঠন করে পরবর্তীতে জেড এবং জেড অরবিটাল দুটি পরস্পরের সমান্তরাল থাকবে এবং এরা পাশাপাশি এসে অবস্থান করবে একইভাবে পি এবং পি দুটি অরবিটাল পরস্পরের পাশাপাশি এসে অবস্থান করবে ফলে তাদের মধ্যে অধিক্রমণ ঘটবে এবং একটি সিগমা মলিকুলার অরবিটাল এবং দুটি পাই মলিকুলার অরবিটাল তৈরি হবে এবং এটাকে এভাবে দেখানো যায় এটি হচ্ছে পাই এটি হচ্ছে সিগমা এবং ওই পাশে আরেকটি পাই অরবিটাল দেখা যাচ্ছে পানির অনুর গঠন যদি আমরা দেখাই খুব সহজেই সেটা দেখানো যায় পানির অনুতে আমরা একটি অক্সিজেনের সাথে দুটি হাইড্রোজেন পরমাণুর বন্ধন পায় এবং এখানে আসলে কোনো দ্বি বন্ধন নেই যদি অক্সিজেন দুটি বন্ধন গঠন করে সেটি দুটি ভিন্ন হাইড্রোজেন পরমাণুর সাথে কাজে এই হাইড্রোজেন পরমাণু তার এস অরবিটালটি নিয়ে যখন অক্সিজেনের দিকে অগ্রসর হবে তখন সে একটি অযুগ্ম পি অরবিটালের সাথে ওভারল্যাপ ঘটাবে এবং অপর হাইড্রোজেনটি অপর একটি অযুগ্ম পি অরবিটালের সাথে ওভারল্যাপ ঘটাবে এবং দুটি অরবিটাল যেহেতু স্বাধীনভাবে পরস্পরের সাথে মুখোমুখি ওভারল্যাপ ঘটাবে ফলে দুটি সিগমা বন্ধন তৈরি হবে আমরা যদি চিত্রটি দেখতে চাই তাহলে তা দেখতে পারি এইভাবে এটা যদি অক্সিজেনের তিনটি পি অরবিটাল হয় তিনদিকে এক্স ওয়াই জেড বরাবর তাহলে এর এক্স অরবিটালটি ইতিমধ্যে পূর্ণ থাকবে ওয়াই অরবিটালে এবং জেড অরবিটালে একটি করে অযুগ্ম ইলেকট্রন থাকবে তারা যথাক্রমে হাইড্রোজেনের একটি এস অরবিটালের সাথে ওভারল্যাপের মাধ্যমে এখানে দুটি সিগমা বন্ধন তৈরি করবে এবং এর ফলে পানির অনুটি গঠিত হবে তো আমরা এই আলোচনা থেকে মোটামুটি সিগমা এবং পাই বন্ধন সম্বন্ধে একটি ধারণা পেলাম কিন্তু এভাবে সরলভাবে সব সমযোজী সব সমযোজী যোগের বন্ধন ব্যাখ্যা করা যায় না ফলে আমরা পরবর্তীতে দেখব যে যোজন ইলেকট্রন মতবারটিকে কিছুটা পরিবর্তিত করে ব্যাখ্যা করা হয় এবং তার ফলে হাইব্রিডাইজেশন এবং এই আরও এর সাথে জড়িত আরও বিভিন্ন টার্ম যেমন ডি এই ব্যাপারগুলো চলে আসে রেজোনেন্সের ব্যাপারগুলো চলে আসে তো এর পরবর্তী লেকচারগুলোতে আমরা হাইব্রিডাইজেশন এবং অন্য অন্য টার্মগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো আপাতত এই লেকচারটি এখানে শেষ করছি